আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা সোনার তরী আবৃত্তি করে শোনাব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পাড়েতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খরিকো হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লও ছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাঁই 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 ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছি ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরের রহিণ উপরে। যা ছিল নিয়ে গেল আমার সোনা তরী।